ই-কমার্স কেলেঙ্কারিতে গেটওয়েতে আটকা গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। গত 21 অক্টোবর ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজিউমার সোসাইটি সিসিএস এর হয়ে ব্যারিস্টার সাবরিনা জেরিন ই-কমার্স প্রতিষ্ঠানে পণ্য কিনতে গিয়ে পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা গ্রাহকদের ফেরত দিতে হাইকোর্টে রিট দায়ের করেন। বাংলাদেশ ব্যাংক বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব বিকাশ ও নগদ কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। এর আগে গত 17 অক্টোবর এ নিয়ে বাংলাদেশ ব্যাংক বাণিজ্য মন্ত্রণালয় সহ সাত প্রতিষ্ঠানকে আইনি নোটিশ পাঠায় সিসিএস। এতে ই কমার্সে অর্ডার করেছেন অথচ পণ্য পাননি এমন গ্রাহকদের কেন অর্থ ফেরত দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। সাধারণ মানুষ এই টাকাটা দিয়ে আটকে গেছে এবং বাংলাদেশ ব্যাংকের একটি সার্কুলার অনুযায়ী কিন্তু এই টাকাটা কিন্তু গেটওয়ে নিয়েছেন, কিন্তু এই গেটওয়ে থেকে টাকাটা কিভাবে ফেরত পাবো আমরা, এই গ্রাহকরা ফেরত পাবে এটা কিন্তু ওভাবে স্পষ্টভাবে লেখা নেই, যেই কারণে এই টাকাগুলো কিন্তু গেটওয়েতে আটকে আছে। তো আমাদের প্রেয়ার ছিল যে এই গেটওয়ে যেন টাকাগুলো ফেরত, বাংলাদেশ ব্যাংক যেন এই গেটওয়েকে ডাইরেক্ট করে যেন এই টাকাগুলো আমাদেরকে ফেরত দেওয়া হয়।